মোট বিয়ে করছে দুই দিয়ে তিন দিয়ে বিয়ে করছে তিন দিয়ে সিদ্ধি ভাই তিন দিয়ে বিয়ে করছে আমরা এখন যাচ্ছি ওই আমাদের সিদ্দিক ভাইয়ের সাথে দেখা করার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন বিস্তারিত আমাদের এই আঙ্কেল আপনার নাম কি আঙ্কেল আব্দুল্লাহ আব্দুল্লাহ আঙ্কেলকে সাথে নিলাম এখানে এসে এই রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে তাকে সাথে নিলাম আমরা এখন যাব সেখানে এই আমাদের সিদ্দিক ভাইকে খুঁজতে গিয়ে আমাদের যে ধকলগুলো পোহাতে হচ্ছে এটা নাকি অন্যদিকে দীর্ঘদিন পর অপেক্ষার পালা আমরা গতকালকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার রাস্তা এদিকে রংপুর পর্যন্ত এসে আবার সেই 60 কিলোমিটার মোট অ্যাভারেজ ঘুরে চলে গেছি আজকে প্রায় 100 কিলোমিটারের উপরে চালাইছি মোটরসাইকেল চালে আজকে আমাদের সেই সিদ্দিক ভাইয়ের সাথে দেখা হয়েছে আর আজকে এই সিদ্দিক ভাই আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে রাখি বালিশকাণ্ডে 1 কোটি টাকা কলা গাছ কিনেছিল আবার নারকেলের শোভা কিনেছিল এইরকম চোরগুলো কখনো সরি বলে না এখন পর্যন্ত সেই চোরেরা কখনো সরি বলে নাই কিন্তু সিদ্দিক ভাই সামান্য ভুল করে আর সেই সময় তার মেন্টালিটি সমস্যার কারণে সিদ্দিক ভাই একটা সামান্য ভুল করেছিল এবং সে বলেছে সরি আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন দর্শক আপনারাই বলবেন 1 কোটি টাকা চোর চোর না তাহলে সিদ্দিক ভাই 500 টাকা চোর নয় সিদ্দিক ভাই 500 টাকা চোর নয় সে কর্ম করে খেতে জানে সিদ্দিক ভাই সেই ঘটনার পর থেকে 2020 সালের 16ই ডিসেম্বর দুপুর 12টার ঘটনার পর থেকে সিদ্দিক ভাই এই চার দোকানে কাজ করে এবং সিদ্দিক ভাই অনেক ভালো আছে তার সঙ্গে আমরা কথা বলবো চলুন আমরা তার সাথে কথা বলি সিদ্দিক ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন একটু এদিকে আসুন সিদ্দিক ভাই কিন্তু সিদ্দিক ভাই নাই শুধুমাত্র একটাই ডায়লগ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কে বলে 100 কোটি টাকা চুরি করেও কেউ বলে না ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন তাই দর্শকের কাছে আমি বলবো আমার ভুল হয়েছে সিদ্দিক ভাইকে ভিডিও করা আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে আর সিদ্দিক ভাই যদিও আজকে প্রায় 50,000 মানে কোটি লোকের কাছে সিদ্দিক ভাই আজকে পরিচিত পৃথিবীতে যত লোক আছে মনে হয় সিদ্দিক ভাইকে চেনে আমার জানা মতে 32 কোটি এঙ্গেজমেন্ট শুধুমাত্র সিদ্দিক ভাইয়ের জন্য আর সেটা আপনারা জানেন আজকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলবো সিদ্দিক ভাই আপনি কেমন আছেন ভালো আছি অবস্থাটা কি আপনার আমি ভালো আছি ভালো আছি আর আপনি এই যে ভাইরাল হয়ে গেছেন সেটা আপনি জানেন কতদিন থেকে আমার এক বছর হয়েছে বেশি হয়েছে পরে সদানি করে ছবি তুলে এনেছে ছবি তুলে না নেতে ছেড়ে দিয়েছে আচ্ছা যাই হোক সেটা ছিল দুর্ঘটনা হ্যাঁ সেটা দুর্ঘটনা ছিল আপনি এখন কি করেন আমি ছল করে খাই ছল করে এখন আপনি কি করেন আমি মাঝে মাঝে চা বানা খাই চা বানায় মানুষকে খাওয়া হ্যাঁ মূলত এই দোকানেই থাকেন আপনি ম্যাক্সিমাম সময় না তাও থাকেন না আমি গ্রামত বেশি থাকি গ্রামে বেশি থাকি হ্যাঁ এখনো হ্যাঁ আচ্ছা আমরা দর্শক আপনারা দেখতেছেন আমরা কিন্তু জানি যে সিদ্দিক ভাই আমি গতকালকে আমার একটা স্ট্যাটাসের পিছনে আমি কয়েকজন কমেন্ট করছে যে সিদ্দিক ভাই অমুক জায়গায় থাকে প্রায় 150 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আজকে সিদ্দিক ভাইয়ের সাথে দেখা আরও কথা নেব তার সাথে এখানে অনেক ভাই ব্রাদার আছে আঙ্কেল আছে আপনি কীরকম জানেন সিদ্দিক ভাইকে আপনি কীরকম জানেন সে মানুষ হিসেবে কতটুকু ভালো এমনিতে খুবই ভালো খুবই ভালো এমনিতে খুবই ভালো কিন্তু কথাবার্তা চলাফেরা সবাই ভালো ওই মাঝে মধ্যে একটু ভুলটুল করে আর ভুলটুল করে আচ্ছা যাই হোক সিদ্দিক ভাই ভুল করতেই পারে সিদ্দিক ভাইয়ের ভুলটা খুব সামান্য এই 500 টাকা 50 টাকা দুর্নীতি কোনো দুর্নীতি নয় বালিশকাণ্ডের ঘটনা আপনারা সবাই জানেন তো এরকম লোক আপনারা যদি মাফ করে না দেন আসলে আসলেই খুব খারাপই হবে অনেক ভালো মনের মানুষ সে টাকা নিচে কীভাবে সেটাও আপনারা জানেন সে কীভাবে আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছে সেটাও আপনারা জানেন এখন আমরা সিদ্দিক ভাইয়ের কাছে আরও কিছু কথা শুনো সিদ্দিক ভাই বিয়ে শাদী করছেন হ্যাঁ সিরিয়াস তিন দিয়ে বিয়ে করছে হাসোকে তিন দিয়ে আমাদের একটা আছে দিতে নাই ব্যাপারটা বুঝতে পারছেন সিদ্দিক ভাই কিন্তু মানুষ যথেষ্ট ভালো আমার একটা মেয়ে আছে ঢাকার থাকে
একটা বোয়া যে মারা গেছে আর আর একটা চলে গেছে একটা বাড়িতে আছে হাসো কে তুমি সিদ্দিক ভাই নামাজ পড়বো ইনশাআল্লাহ সিদ্দিক ভাই এখন অবস্থাটা কি আরো ডিটেইলসে সে বলবে আপনি বিয়ের ঘটনা নিজের ফ্যামিলি ঘটনা বললেন এখন আপনি আপনি কি এখন নামাজ টামাজ পড়েন হ্যাঁ পাঁচক্ত নামাজ হ্যাঁ বলা জানা ভাই মানে নামাজ পড়ি নামাজ পড়েন হ্যাঁ মানে আল্লাহ বিল্লাহ সব ঠিক আছে হ্যাঁ আচ্ছা খালি আল্লাহ নাম খালি আল্লাহ নাম হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় বলি যে সিদ্দিক ভাই সামান্য একটা ওই বাচ্চার কাছ থেকে একটা ফাঁকি দিয়ে টাকাটা নিছিল সেটাও ট্যানেলটের ব্যাপার ছিল আর ওই সময় কি ঘটছিল সেটা আপনারা জানেন তো আজকে সিদ্দিক ভাই আমি আপনাকে বলি যে এই যে আমরা দীর্ঘ প্রায় 130 কিলোমিটার পথ অতিক্রম করে সিদ্দিক ভাই আমাদেরকে চা বানা খাওয়াবে চলেন সিদ্দিক ভাই চা খাই ভিতরে ঢোক লাইট দাও আচ্ছা এখানে রাখেন সিদ্দিক ভাই চা বানাই তো আবার দুই নম্বরই করেন নাই তো না হাসিটা দেখছেন আপনার হাসিটা নিয়ে তো অবস্থা হয়ে গেছে আপনার কাছে আর কেউ আসছিল না মানে আমি প্রথম আর আমি শুরু করছিলাম হ্যাঁ রাস্তার মধ্যে ধরা হ্যাঁ যাক সেদিন দুর্ঘটনা ছিল ওটা ভাই ভুল আমার ভুল হয়েছে আপনার আমার ভুল হয়েছে হ্যাঁ এখন দর্শকের কাছে আবার ক্ষমা চান আবার ক্ষমা চাই ভুল হয়েছে আমার ক্ষমা করে দেবো এবার হ্যাঁ এবার দর্শক ক্ষমা করে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা চা খাই যতক্ষণ কথা বলি বাড়ি থেকে কে আছে ভাই বাড়ি বাবা আছে মা আছে বউ আছে সিদ্দিক ভাই কেমন লাগছে আপনার খারাপ না যে